সামনেই কলকাতা পৌরসভা নির্বাচন, তার আগেই বেহালা 116 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের নাম দুটি ওয়ার্ডে আছে। তাদের অভিযোগ, এক ব্যক্তির 116 ও 117 নম্বর ওয়ার্ডের ভোটের তালিকায় আছে। তাদের আরও অভিযোগ, এটা তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে করেছে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এটা 116 নম্বর ওয়ার্ড। আমাদের মেনলি অভিযোগ হচ্ছে যে 2019 সালে এই বিধানসভাতে আর এই ওয়ার্ডের 116 নম্বর ওয়ার্ডে ভোটার ছিল 22,536 জন, কিন্তু 2021 সালে সেটা 24,164 জন ভোটার হয়ে গেছে। মানে 1628টা ভোট বেড়ে গেছে দু বছর, যেটা কোনোভাবেই হতে পারে না। একটা ওয়ার্ডে 1650 ভোটার দু বছরে কোনোভাবেই বাড়তে পারে না। আমাদের রাজনৈতিক জীবনে আমরা দেখিনি এরকম হতে পারে। আমরা ভোটার লিস্টটা স্ক্রুটনি করেছি, স্ক্রুটনি করে আমরা দেখলাম যে প্রত্যেকটা পার্টে ভোট বেড়েছে, এমনকি কিছু কিছু পার্টে এত ভোট বেড়েছে যেটা অস্বাভাবিক। ভোটার যে বেড়েছে 182টা একটা পার্টে বেড়েছে, একটা পার্টে 182টা ভোট কোনোভাবেই বাড়তে পারে না। এরকম অনেক পার্ট আছে যেখানে অস্বাভাবিক ভোট বেড়ে গেছে। আপনাদের কী মনে হচ্ছে, মানে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, যেহেতু এটা বিধানসভার আগেই কাউন্সিলর ভোট হওয়ার কথা ছিল। ওই ওয়ার্ডে লোকসভাতে 116 নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে 800 ভোটে হেরেছিল তৃণমূল লোকসভা ভোটে। সেহেতু এই 1600 ভোট বাড়িয়ে এবারে যেটা বিধানসভা হয়েছে তাতে 800 ভোটে ওরা লিড করেছে। এই 1600 ভোটই তার প্রমাণ যে 800 মেকআপ করেও 800 ভোটে ওরা জিতেছে। তা আপনার কী মনে হচ্ছে, মানে এই 800 ভোটার আসলো কোথা থেকে? আপনারা এই 1600 ভোটার, এই 1600 ভোটার টোটালটাই ভুয়ো। এদের নাম আমাদের মনে হচ্ছে 117 নম্বর ওয়ার্ডেও আছে, 116 নম্বর ওয়ার্ডেও আছে, যেহেতু একই পরিবারের কাউন্সিলর 116 এবং 117। 116-তে কে কাউন্সিলর? 116-তে কৃষ্ণা সিং কাউন্সিলর, 117-তে ওনার ভাই অমিত সিং কাউন্সিলর। সেহেতু আমাদের মনে হচ্ছে যে দুটো ভোট পার্ট মানে সিটেই একই ভোটার রয়েছে। মানে এটা কি ভোটে জিতবার জন্যই এটা করা হয়েছে? আপনাকে অভিযোগ জানিয়েছেন? আমরা আরটিআই করেছি নির্বাচন কমিশনে, স্বপ্না ব্যানার্জি যিনি বিগত দিনে প্রার্থী ছিলেন ওখানে, তিনি আরটিআই করেছেন নির্বাচন কমিশনে, জানানো হয়েছে আমাদের। এতে যদি কিছু না হয় তারপর আপনারা কী পদক্ষেপ? নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে অলরেডি একটা, যে আমাদের এটা রিলেটেড ব্যাপার না, এটা সেন্ট্রাল নির্বাচন কমিশনের ব্যাপার, আর আমরা দু একদিন দেখব, যদি না হয় তাহলে আমরা কোর্টে যাওয়ার চিন্তাভাবনাও করছি এটা নিয়ে। যেহেতু সামনেই তো ইলেকশন, সেই জন্য আমরা এক দুদিনের মধ্যেই কোর্টে যাওয়ার ব্যবস্থা করছি। নির্বাচন কমিশনকে অভিযোগ করলাম এটাই যে লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে 1628 ভোট এত ভোটার এলো কোথা থেকে? কোনো কোনো বুথে অস্বাভাবিক ভোটার হয়েছে, এই ভোটার ভুয়ো ভোটার, যার জন্যে আমি আত্মীয় করেছি। এরপরে দেখব যে এইসব ভোটার কোথায় বা তাদের নাম ঠিকানা কোথায়। 117 আছে, 16 আছে। আপনারা কি স্ক্রুটিনি করে এরকম কোনো কিছু পেয়েছেন যে একজন ভোটার সে এখানেও ভোটার আছে, ভোটার লিস্টে নাম আছে, এরকম কিছু পেয়েছেন? হ্যাঁ আছে, এরকম আছে। আছে মানে যে দুটো 17-তেও দিচ্ছে, 16-তেও দিচ্ছে এরকম। তাও মানে অ্যাপ্রক্সিমেট কতজন মতো আপনারা পেয়েছেন হাতে এরকম প্রমাণ? তাও 100-এর কাছাকাছি হবে। 100-এর কাছাকাছি। আপনার এরপরে কী পদক্ষেপ নেবেন? এরপরে এটা দেখলাম আরটিও করে নাহলে কোর্টে যাব আমরা। 116 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ সিং জানান, ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন, যদি কোনো ভুল থাকে তার দেখার দায়িত্ব তাদের। এটা অবাস্তব কথা না, এটা কি কোনো কাউন্সিলর কোনোদিন ভোটার লিস্ট ছাপাতে পারে? এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। এবার যদি ওদের মনে কোনো ডাউট থাকে তাহলে তো নির্বাচন কমিশনকে এটা জিজ্ঞেস করা উচিত, এটা তো কাউন্সিলর বলতে পারবে না। আর ইভেন আমরা দেখো কর্পোরেশন থেকে আমরা লিস্ট পাওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের যতক্ষণ না আমরা লিস্ট পেয়েছি এখনও কিন্তু স্ক্রুটিনি শুরু করিনি। যদি এরকম কোনো অভিযোগ ওরা প্রমাণ করতে পারে তাহলে আমার দিক থেকে যতটা করার আমি নিশ্চয়ই করব, এটা কারো ক্ষেত্রেই হওয়া উচিত নয়। না, ওরা যে লিস্টটা দেখাচ্ছে একই ব্যক্তির দু জায়গায় নাম আছে, সেটা তো আমাকে দিতে হবে। আর এটা নির্বাচন কমিশনকে, কাউন্সিলর কি কোনো জায়গায় ভোটার লিস্ট ছাপাতে পারে? কোনো কাউন্সিলর কি পারে? তাহলে কাউন্সিলরকে এটা বলছে কেন? আর এটা হতে পারে না, আমার মনে হয় এটা হতে পারে না কখনো। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই ওরা আরটিআই করেছে। আচ্ছা করুক, যদি প্রমাণ হয় তাহলে ওরা যা ব্যবস্থা নেওয়ার নেবে, আর আমারও যদি মনে হয় যেরকম কোথাও হয়ে থাকে তাহলে আমরাও ব্যবস্থা নেব। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।